থেকে থাকবে, মানে আজকে স্বামী স্ত্রীর পালা, একজন ভ্রমণ আরেকজন হচ্ছে বল্লা, ঠিক আছে, স্বামী স্ত্রীর পাল্লা। তো স্বামী স্ত্রীকে সেখান থেকে একজনকে বেছে নিয়েছি, শাস্ত্র মাঝে পাই একদিকে হচ্ছে রাবণ আর কি তার স্ত্রীকে মন্দাদ্দরি, এই পালাটি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, রাবণ আর মন্দাদ্দরি। আমার বিপক্ষে যিনি রয়েছে তাকে আমি রাবণের পক্ষে রেখে আমি মন্দাদ্দরির পক্ষে থাকতে চাই। দেখেন কেমন ঘোষণা, মানে বিভিন্ন জায়গায় গান বাজনা করি, আমাদের বিভিন্ন রকমের অভিনয় নিতে হয় কি না। হ্যাঁ, ছিলাম ভাসুরার ভাউসানি, মানে ভাসুরার ছোট ভাইয়ের বউ, হয়ে গেলাম এই দুই তিন ঘন্টার জন্য স্বামী স্ত্রী। এই আশা জানাই এই দুই তিন ঘন্টা তুমি চান্স পেয়েছ, সময় পেয়েছ, আবার অন্য কিছু বইল না, ঠিক আছে, লাইনে থেকো। আমি ভাসুরের চরণে প্রণাম রেখে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমি মন্দাদ্দরি হয়ে আমার বিপক্ষে সরকারকে রাবণ বানিয়ে জিজ্ঞাসা রাখছি, শুনুন কি বলছে। মন্দাদ্দরি নামটি ধরি গো দাঁড়ায়ে, এই কবির কল্পনা বিপক্ষেতে স্বামী রাবণ এই সব হাতে পায় গো, মন্দাদ্দরি নামটি ধরি গো রাবণ, লঙ্কার অধিপতি রাবণ লঙ্কায় কি সব ঘটনা করছে, রাবণ কি কি করে বেড়াচ্ছে, সেই সমস্ত কিছু কথা আমি তোমার সম্মুখে তুলে ধরতে চাই। আচ্ছা বাবারা বলেন তো দেখি, আমার মায়েরা ভালো বলতে পারবে, স্বামীরা যদি কোনো ভালো কাজ করে তাহলে মায়েদের মনের মধ্যে কত ভালো লাগে। হ্যাঁ, মায়েরা মনে মনে ভাবে, বা আমার স্বামীকে সকলে মাথায় করে রাখছে, আমার অনেক অনেক সম্মান বেড়ে গেছে। কারণ কথায় আছে, স্বামীর চরণ হচ্ছে গয়াকাশী বৃন্দাবন। একটা নারী যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, স্বামীর দিকে তাকিয়েই তো আসে। স্বামী যদি ভালো হয় নারীর ভালো লাগে, নারী সুখী হয়, আর স্বামী যদি ভালো না হয়, স্বামীর যদি বদনাম ছড়ায়, বদনাম হয়, খারাপ কাজ করে, তাহলে কোনো নারী আমার মনে হয় সহ্য করতে পারে না, তার থেকে মরণও ভালো। তাই তো সেই সমস্ত কথা স্বামী জানিবার চাই, হঠাৎ করে একটি কথা আমি শুনতে পাই গো, এই বাবা মানত করেছিলেন, মানত পূর্ণ হয়েছে, কমিটির ভান্ডারে 1000 টাকা দান করলেন, সবাই মিলে হরি বল হরি বল হরি বল, শ্মশান মা প্রেমানন্দ হরি বল।
রামের সীতা হরণ হয়ে গেল। আমি শুনতে পাই রামের সীতা মানে তার স্ত্রী, রামের স্ত্রী সীতা হরণ হয়ে গেছে। রামের সীতা হরণ হয়ে গেল, লঙ্কায় যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই সময়ের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। একদিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একদিন আমার স্বামীকে ডেকে একটি ঘরে গিয়ে আমি আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করছি, ও গো স্বামী, আমি তোমার কাছে জানতে চাই, এই যে রামের সীতা যে হরণ হয়েছে, সে কে হরণ করেছে, কে চুরি করেছে? আমি শুনতে পাই তুমি চুরি করেছ, তুমি তাকে হরণ করে এক জায়গায় রেখে দিয়েছ, কোথায়? অশোক কাননে। আমি তোমাকে সাবধান করতে চাই, আমি তো জানি আমি তোমার নারী, আমি তোমার একা নারী, আর তোমার 10,000 রক্ষিতা রয়। ও স্বামী, তবুও আমি তোমাকে কোনোদিনও বাধা দিইনি, তোমার যা ইচ্ছে তুমি তাই করে গেছো, কিন্তু আজ আমি দেখতে পাই, দেখো দেখো যুদ্ধ শুরু হয়ে গেছে, এক এক করে সকলেই তো মরে যাচ্ছে, আজ যদি তুমি এই সীতাকে ফিরিয়ে না দাও, তাহলে আমার মনে হয় আমাদের বংশে কেউ থাকবে না দিতে বাতি। তাই স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধেক দায়িত্ব নেন বলে সে হচ্ছে অর্ধাঙ্গিনী। তাই আমি অর্ধাঙ্গিনী হয়ে তোমারে জানাই, তুমি সীতাকে চুরি করেছো ঠিক, হরণ করেছো ঠিক, কিন্তু তুমি সময়ে থাকতে সীতাকে তার স্বামীর হাতে, রামের হাতে তুলে দাও। তোমার জানা নাই, তুমি যদি ইচ্ছা করে, সে নারী যদি তোমাকে চাইত, তবে যদি তুমি তাকে গ্রহণ করতে, আমি তোমাকে বাধা দিতাম না। কিন্তু স্বামী, যে তোমাকে চায় না, যে তোমার কাছে আসতে চায় না, তুমি কেন তাকে জোর করে গ্রহণ করতে চাইছো? তোমার কাছে আমি জানতে চাই, সীতার মধ্যে তুমি এমন কি পেলে যে তুমি সীতাকে ধরে এনেছো তুমি নিজের করে নেবে বলে? সীতার সঙ্গে তোমার কি সম্পর্ক রয়? আমার এখানে তোমার কাছে জিজ্ঞাসা রয়, বলো বলো স্বামী, বলো আমার ঠাই, তোমার কাছে আমি এখানে জিজ্ঞাসা জানাই। এইখানেতে একটি কথা আমি জানতে চাই, সুন্দর করে বাসনা পূরণ করবে বলো স্বামী তাই ও গো, তবে তোমার কাছে আমি আরেকটি কথা জানতে চাই। এই লঙ্কাপুরীতে, এই লঙ্কায় আমাদের রাজবাড়ির কত ঘর রয়েছে, কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কক্ষ রয়েছে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি লঙ্কায় এই রাজগৃহে না এনে তুমি কেন সীতাকে অশোক কাননে রাখলে? আমি তোমার কাছে জানতে চাই, সীতাকে কেন অশোক কাননে রাখলে, এই জায়গায় কেন আনলে না? তোমার কাছে এখানে আমার বায়না, এখনো সময় আছে স্বামী, তুমি সীতাকে ফিরিয়ে দাও। এইখানেতে তোমার একা আছে আমি জানতে চাই, জবাব দেবে এই আসরে আমি জিজ্ঞাসা জানাই। এবার প্রথমবারে তো
আছে এখানেই, ছোট্ট করে দুটি জিজ্ঞাসা থাকলো, জবাব যেন পাই, তাহলে তো একদম অসুবিধা নাই, তাই আজকে রামায়ণ থেকে একটু আলোচনা করতে হবে। আমার সঙ্গে যিনি রয়েছেন স্বপ্না দাসী, আজকে তিনি দেবী মন্দোদরী হয়ে আমাকে রাবণ রাজা সাজাই সুন্দর করে দুটি প্রশ্ন রেখে গেল, তুমি জ্ঞানী গুণী বুদ্ধিমান হয়ে লঙ্কাধিপতি হয়ে সর্বশাস্ত্রে সুপণ্ডিত হয়ে তুমি পরের নারী কেন করেছ হরণ? তুমি তো জানো পরের নারী হরণ করা ঠিক নয়, তুমি জ্ঞানী হয়ে এই কাজটা কি করে করলে? এর পরিণাম ভয়ঙ্কর, এখনো সময় আছে, আমার কথা নাও, রামের সীতা রামের হাতে তুমি ফিরিয়ে দাও যদি বাঁচতে চাও। দ্বিতীয় জিজ্ঞাসা, মানে এখানে আরেকটু প্যাচ দিয়ে গেল, যদি স্বইচ্ছায় কোনো নারী আসে তোমার বাড়ি, তুমি তাকে চাইলে সেও তোমাকে চাইল, তাহলে কোনো দোষের নাই। যেভাবে রাবণের 10,000 রক্ষিতা মানে উপপত্নী 10,000 শাস্ত্র গ্রন্থে তাই পাওয়া যায়, তার জন্য মন্দাদরী কোনোদিন বাধা দেয়নি। মন্দাদরী বলছে, সীতাও যদি ইচ্ছা করে তোমাকে বরণ করত তাহলে আমি তাকে বোনের মতো মেনে নিতাম, আমি তোমাকে বাধা দিতাম না, কিন্তু সে তো তোমাকে চায় না, তুমি তার ইচ্ছার বিরুদ্ধে তুমি কেন তাকে করেছ হরণ? এতে তোমার অবশ্যই হইবে মরণ। দ্বিতীয় প্রশ্ন, লঙ্কায় এত বড় বড় ঘর বাড়ি, অট্টালিকা খাট পালঙ্ক সমস্ত থাকতে ওই সীতা দেবীকে এনে তাকে কেন তুমি অশোক কাননে রেখেছ, এর কারণ কি? দুটি প্রশ্ন এইভাবে রইল, দুটি প্রশ্ন খুব সুন্দর, ঠিক আছে, আমি চেষ্টা করব কিছু বলার জন্য। আগে আগে প্রভুর উদ্দেশ্যে একটি ভজন গীতি গাওয়ার চেষ্টা রাখি, তারপরে কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমরা সবাই বাইরের রাবণকে সবাই চিনি, অত্যাচারী, নারী হরণকারী, মানে প্রজার উপরে পীড়ন করে, দেবতাদের বন্দি করে লঙ্কায় রাখে, অত্যাচারী রাবণ, এটা আমরা সবাই চিনি। কিন্তু রাবণ যে আরেকজন আছে অন্তর্জগতে ভক্ত রাবণ, তাকে আমরা কয়জনে জানি, কয়জনে বা চিনি? সেই ভক্ত রাবণের কথাই আজকে হবে কিছু আলোচনা, যেটা মন্দাদরী জানার জন্য বাসনা। তুমি জানো না এই রাবণ কখনো পরের নারী হরণ করে নাই, আর কেন অশোক কাননে রাখবে? লঙ্কায় এত জায়গা থাকতে অশোক কাননে সীতা দেবীর কেন হবে ঠাই? ষষ্ঠ অবতার ভগবানের যে 10 জন অবতার মুখ্য, চারি যোগে 10 জন অবতার, ভাগবতে 24 অবতার বর্ণনা করেছে, কিন্তু আমি এখন এই 10 অবতারের কথাই আলোচনায় যাব। চারি যোগে 10 অবতার, প্রথম মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। পরশুরাম হলেন ষষ্ঠ অবতার, মানে 6 নম্বর অবতার, পরশুরাম, তিনিও অবতার। এই পরশুরাম শিবের সাধনা করে শিবের আশীর্বাদের ধনুক পেয়েছিল, শক্তিশালী ধনুক। এই পরশুরাম ধনুকটা নিয়ে সীতার বাবা জনক রাজাকে দিয়ে বলছে, ধনুকটা রেখে দাও,
পরশুরাম জানে এটা আমি ছাড়া অন্য কেউ ভাঙতে পারবে না, এত শক্তিশালী ধনু। সীতা তখন ছিল ছোট, বিয়ের উপযুক্ত হয় নাই। সীতা যখন বড় হবে, বিয়ের যোগ্যা হবে, এই ধনুক ভাঙা পণ করবে। ধনুকটা যে ভাঙতে পারবে তার কাছে সীতাকে দান করবে। মানে পরশুরাম জানে এমন কায়দা করে যাব, এই ধনুক তো কেউ ভাঙতে পারবে না, আর সীতার বিয়েও হবে না। আমি এখন মহেন্দ্র পর্বতে সাধনায় যাই, সেখান থেকে যতদিন পরে আসব এটা আমি ভাঙব, তখন আমি সীতাকে বিয়ে করব। এই ধনুকটা দিয়ে পরশুরাম চলে গেল সাধনায়। এদিকে জনক রাজা এই ধনুক ভঙ্গ পণ করলেন, যে ধনুক ভাঙতে পারবে সে সীতাকে বিয়ে করবে। অনেক বড় বড় বীর কুস্তি যোদ্ধা, কিন্তু কেউ ধনুকটাকে ভাঙতে পারল না, সবাই পরাজয় হয়ে ফিরে গেল। হর ধনু ভঙ্গ পণ করেছিল জনক রাজ, কত শত রাজা ভিড়াস সভাতে পাইল লাস। আহা, সেই ধনুক ভঙ্গ করি লভিলে সীতা সুন্দরী, রামচন্দ্র অনায়াসে ধনুকটা ভেঙেছিল। রামচন্দ্র আর লক্ষ্মণ, বিশ্বামিত্র মহামুনি, তিনজন যখন জনকপুরীতে যায়, তার আগে অনেকেই পরাজয় হয়ে পালিয়ে গেল, এবার রামকে দেখেই সীতার মনে ভক্তির ভাব জেগে গেল। এই তো আমার সে নারায়ণ, আমি তার লক্ষ্মী, এতদিন পরে তার সঙ্গে আমার দর্শন। সীতাদেবী দৌড়ে শিবের মন্দিরে চলে গেল, শিব ঠাকুরের কাছে মানত করল। এখানে আমরা সবাই এসে মায়ের কাছে মানত করি, সীতাদেবীও শিব ঠাকুরের কাছে মানত করল। হে শিব ঠাকুর, তুমি দয়াল, আমি তোমার চরণে মানত করি, রামচন্দ্র যেন ধনুকটা ভাঙতে পারে, রামচন্দ্র যেন অপমান না হয়। যদি রামচন্দ্র ধনুকটা ভাঙতে পারে, আমি যদি রামকে স্বামী রূপে পাই, আমি মানত করি, আমি স্বামীর বাড়ি গিয়ে পরম একজন বৈষ্ণব এনে আমি বৈষ্ণবের সেবা দিব। কারণ শিব হচ্ছে বৈষ্ণবের চূড়ামণি, শিবের মতো বৈষ্ণব তার কেউ নাই, এই জন্য এটাই মানত করল যে তোমার আশীর্বাদে যদি আমি রামকে স্বামী রূপে পাই, তাহলে আমি স্বামীর বাড়ি গিয়ে একজন সুজন বৈষ্ণবকে ডেকে তার সেবা করাব। তাই সীতাদেবী মানত করল, আর লক্ষ্মণ ঠাকুরও বলছে, হে শিবের ধনুক, আমার যদি জীবনে দাদার প্রতি ভক্তি থাকে, আমার সাধন ভজন আমি সব আমার দাদাকে দান করলাম, দাদা যেন ধনুকটা ভাঙতে পারে, দাদা যেন অপমান না হয়। সীতাদেবীর মানত, লক্ষণের ভক্তি, আর মহামুনি বিশ্বামিত্র বলছে, আমার জীবনে তপ জপ তন্ত্র মন্ত্র যত আমার সাধনার বল, আমি সব রামকে দান করলাম, রাম যেন হয় সফল। তাহলে সীতার মানত, লক্ষণের ভক্তি, বিশ্বামিত্রের তপশক্তি, ত্রিশক্তি যখন একত্র হলো, রামচন্দ্র অনায়াসে সেই ধনুক ভঙ্গ করলো।
জয় জয় শ্রীরাম সীতা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় শ্রীরাম। সেই ধনুক ভঙ্গ করি লভিলে সীতা সুন্দরী, সেই ধনুক ভঙ্গ করি লভিলে সীতা সুন্দরী, উঠল জয় ধ্বনি বিশ্ব ভরি, জয় জয় শ্রীরাম প্রেমানন্দে হরি বল জয় সীতারাম জয় সীতারাম, উঠল জয় ধ্বনি বিশ্ব ভরি, রাম গুণ ধাম জয় প্রভু দাশরথী রাম, জয় প্রভু জয় প্রভু দাশরথী রাম। রামচন্দ্র সীতাকে বিয়ে করে যখন অযোধ্যার দিকে রওনা হলো, পরশুরাম জানতে পারলো কে এই সাধনার ধনুক, শিবের আশীর্বাদের ধনুক কে ভাঙলো, আমার চেয়ে বড় বীর আবার কে আছে। পরশুরাম এসে রামের সামনে দাঁড়ায়, কোন শক্তিতে তুই ধনুকটা ভেঙেছিস? শ্রীরামচন্দ্র ভগবান অতি সরল ভক্ত বৎসল, তিনি বললেন আমার কোনো শক্তি নাই, আমার নিজের কোনো শক্তি নাই, ভক্ত আমাকে যা দেয় আমি তা পাই। সীতার মানত লক্ষণের ভক্তি, ঋষি বিশ্বামিত্রের শক্তি, আমার কিছু নাই। এবার পরশুরাম বলছে শোন, আমার কাছে আরো একটা দিব্য ধনুক আছে, এটা যদি ভাঙতে পারিস তখন জানবো তুই বীর। ভগবান হলেন দর্পহারী, পরশুরামের ধনুকটা যখন রামকে দিচ্ছে আর রামচন্দ্র যখন নিচ্ছে, একদিকে রামের হাত আরেকদিকে পরশুরামের হাত, পরশুরামের যত শক্তি ছিল রামচন্দ্র তৎক্ষণাৎ সব হরণ করে নিল, পরশুরাম শক্তিহীন হয়ে গেল। পরশুরাম তখন অন্তর জগতে তিনি জানতে পারলেন সেই বৈকুণ্ঠ বিহারী প্রভু এসে রামরূপে অবতার হয়েছে, তাই রামকে প্রণাম করে পরশুরাম চলে গেল সাধনায়। আহা, অভিমানে পূর্ণ তুমি দর্পহারী রাম, করলে দর্প চূর্ণ অহংকারী পরশুরাম, অভিমানে পূর্ণ দর্পহারি রাম, করলে দর্প চূর্ণ। হে বিপদ ভঞ্জন ভক্তের মনোরঞ্জন, হে বিপদ ভঞ্জন ভক্তের মনোরঞ্জন, এই
বাউলি রাধা মোহন মাগে চরণ, রাধা মোহন মাগে চরণ, হয় না গো বাম জয় প্রভু দাশরথি রাম, জয় প্রভু দাশরথি রাম। তুমি জানো কি বল্লভ, তুমি জানো কি বল্লভ, নয়নাভিরাম জয় প্রভু দাশরথি রাম, জয় প্রভু দাশরথি রাম, জয় প্রভু জয় প্রভু দাশরথি রাম। এখন অভিনয়ে আমি রাবণ রাজা হইয়া মন্দাদরী যা জিজ্ঞাসা করে যাব জবাব দিয়া। আমি জ্ঞানী, এটা তো নিজের কথা নিজে কখনো বলা যায় না, কিন্তু রাবণ পূর্ণ ব্রহ্মজ্ঞানী, রাবণ পণ্ডিত, ত্রিকালজ্ঞ রাবণ সব জানে। তাই আমি কখনো পরের নারী হরণ করতে কি পারি? তুমি জানো না মন্দাদরী, আমি কি আর পরের নারী হরণ করতে পারি? এই যে গোপন তত্ত্ব না জানলে তোমার মনে রবে আফসোস। আচ্ছা, মেয়েকে নায়রি আনা কি বাবার কোনো দোষ? বাবা যদি মেয়েকে নায়রি আনে, এটা কি কোনো দোষের আছে? বা সন্তান যদি মাকে ভালোবেসে, মাকে শ্রদ্ধা করে, সন্তানের বাড়িতে নিয়ে মাকে পূজো করে, এতে কোনো দোষের আছে? আমার অবস্থা তো ঠিক তাই। একদিকে সীতা হচ্ছে আমার মেয়ে, আরেকদিকে সীতা আমার মা। মন্দাদরী, তোমার কি জানা নাই? আমি রাবণের রাজা, দিক বিজয়ে যখন বের হই, মানে সকলে আমার কাছে পরাজয় হল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিক রাখি নাই বাকি, আমি সবার কাছে জয়ী হয়ে থাকি। এবার আমি গিয়েছিলাম নৈমিষারণ্যে, যেখানে মুনি ঋষিদের বাস। নৈমিষ অরণ্য মানে নৈমিষারণ্য, সেখানে 60,000 মুনি ঋষি বাস করে। রাবণ রাজা গিয়ে দিল হানা, আমার রাজ্যে থাকিস, আমাকে কর না দিলে এখানে তোদের থাকা হবে না। মুনি ঋষিরা বলছে, আমরা বনের ফল খাই, নদীর জল খাই, আমাদের তো দেওয়ার মতো কিছু নাই। বলছে, না দিতেই হবে, আমার রাজ্যে থাকতে গেলে আমাকে কর দিতে হবে। তোদের কাছে যদি কর না নেই, তাহলে তো তোদের কাছে হেরে গেলাম, তাহলে দিক বিজয়ে আমি কি করে হলাম? আমাকে কর দিবি? মুনি ঋষিরা বলছে, আমরা কি দেব? বলছে, কিছুই যদি দেওয়ার নাই, তাহলে তোদের এক ফোঁটা করে রক্ত আমাকে দে। মুনি ঋষিরা তাই করেছিল। 60,000 মুনিগণ সবাই নিজের আঙ্গুল, ওই যে কুশ, যে কুশের আসনে বসে, এই কুশ দিয়ে আঙ্গুল ফুটো করে এক ফোঁটা করে রক্ত 60,000 মুনি একটা পাত্রের মধ্যে রাবণকে করেছিল দান। রাবণ এটা পেয়ে বলছে, এটা এখন কি করি? মুনির রক্ত এটা নিয়ে গেল বাড়ি, বাড়ি গিয়ে জমা দিল মন্দাদরীর ঠাই। মন্দাদরী কয়, এটা কি জিনিস? বলছে, এটা খুব গোপনে যত্ন করে রাখো, এটা হচ্ছে বিষ, এটা কেউ যেন দেখে না আর কখন বাইরে বের করবা না, এটা হচ্ছে বিষ।
মন্দাদরি যত্ন করে রেখে দিল ঘরে। রাবণ রাজা আবার গিয়ে দিক বিজয় করে, মানে যুদ্ধে এক রাজ্য থেকে আরেক রাজ্য চলে যায়। এইভাবে অনেক দিন কাটায়, দিন যেতে 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 মন্দাদরি অধীর হয়ে বলছে, আমার স্বামী তো ফিরে এলো না, না না আমার এই যৌবন কাল, আমার স্বামী বিনে আমি কেমন করে সহ্য করব, আমি জীবনটা বাঁচিয়ে রাখবো না, আমি বিষ খেয়ে মরে যাব। ওই যে মুনিদের রক্ত, ওটা বিষ। মন্দাদরি তো শুনেছিল বিষ, তাই বিষ মনে করে ওই বিষ যখন করলো পান, তাহাতে মন্দাদরি গর্ভবতী হইল, গর্ভে এলো এক সন্তান। এবার লক্ষণ যখন গর্ভের প্রায়, গর্ভের লক্ষণ যখন বোঝা যায়, মন্দাদরি বলছে আমি তো কলঙ্কিনী হয়ে যাব, আমার স্বামী তো বাড়িতে নাই, কিন্তু আমার মধ্যে গর্ভের লক্ষণ পাই, এই কলঙ্কিনী মুখ আমি দেখাবো কি করে। তখন এই গর্ভ কোথায় গিয়ে পাপ করে, এই গর্ভ তখন জনক রাজার এলাকায় গিয়ে বালুর চরে ওই গর্ভ পাপ করে একটা মাটির কলসিতে ভরে সেইখানে রেখে দিল। পরবর্তীতে আপনাদের সকলেরই জানা, জনক ঋষির রাজ্যে বৃষ্টি হতো না, মুনি ঋষিগণ উপদেশ দিল রাজা যদি নিজে লাঙল ধরে মাঠে গিয়ে চাষ করে তাহলে বৃষ্টি হতে পারে। জনক ঋষি যখন চাষ করতেছিল ওই যে লাঙলের অগ্রভাগে ওই কলসি উঠল, তার মধ্যে এক কন্যা রত্ন জন্ম নিল, তার নাম হলো সীতা। অদ্ভুত রামায়ণ মতে, আবার অনেকে জিজ্ঞাসা করতে পারে এটা কোন রামায়ণে আছে। রামায়ণ মোটামুটি অনেকগুলি আছে, বাল্মীকি মহামুনি যে রামায়ণ রচনা করেছিলেন সেটা বাল্মীকি রামায়ণ, তারপরে যারা যারা অনুবাদ করেছে সেগুলি ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ভাবে রামায়ণ প্রচলন হয়েছে। বাল্মীকি রামায়ণ আর যেটা আমরা সচরাচর বলে থাকি এটা কৃতিবাসী রামায়ণ, তারপরে আধ্যাত্মিক রামায়ণ, যোগ বাশিষ্ঠ রামায়ণ, গুরুমুখী রামায়ণ, রাম রসায়ণ, রাম সারাবলী এবং তুলসীদাসী রামায়ণ যেটা রামচরিত মানস, এইভাবে রামায়ণ মোটামুটি নয়খানা। তার মধ্যে অদ্ভুত রামায়ণে এই তত্ত্বটা আছে বর্ণনা। হ্যাঁ, তাই যদি ওই গোপন তত্ত্ব বলতে যাই তাহলে সীতাদেবী রাবণের কন্যা, যেহেতু মন্দাদরী গর্ভে জন্ম হয়েছিল, মনে নিও না তাপ, হিসাবে তুমি হও তার মা, আমি হই তার বাপ। এবার এই ঘটনা এই পর্যন্তই থাক। রামচন্দ্র বিয়ের পরে যখন সীতাকে ঘরে নিয়ে এলো, সীতা দেবী করজোড়ে রামের কাছে প্রার্থনা করিল, প্রভু রাম আমি বাপের বাড়ি থাকাকালীন মানত করেছিলাম, তোমাকে যদি স্বামীরূপে পাই তাহলে আমি পরম একজন বৈষ্ণবের সেবা দেব, আমার কথা নাও, তুমি একজন বৈষ্ণব এনে দাও। রামচন্দ্র করে নাই দেরি, চলে গেল মুনি ঋষিদের বনে, 60,000 মুনি ঋষি ছিল তারা ধ্যানে। রামচন্দ্র গিয়ে বলছে, মুনিগণ আপনারা তো অন্তর্যামী, আপনারা অন্তর জগতে বিচার করে বলেন আমার ঠাই, কে ত্রেতা যুগে শ্রেষ্ঠ বৈষ্ণব আমি তাকে নিমন্ত্রণ করে নিতে চাই। মুনিরা ধ্যান করে জানতে পারলো রাবণের উপরে আর কেউ বৈষ্ণব নাই। হরি বল হরি বল হরি বল। হে রাম, তুমি যদি বৈষ্ণব সেবা দিতে চাও রাবণ বৈষ্ণবকে নিয়ে যাও।
রামচন্দ্র করে নাই দেরি, চলিল লঙ্কায় রামকে দেখা মাত্র রাবণ রাজা প্রণাম করে পায়। রাবণ রাজা রামকে চিনতে পারলো, কিন্তু রাম চিনতে পারছে না। রাম চিনতে পারবে না, তার একটা কারণও আছে। আগের জন্মে ভগবান যখন নরসিংহ হয়েছিল, মানে চতুর্থ অবতার, মৎস্য কুর্ম বরাহ নরসিংহ, মানে নিচেরটা মানুষের দেহ, মাথা সিংহ, ওই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে যখন মারে, ভগবান নরসিংহ রূপ ধরে, নৃসিংহ অবতারও বলে তারে। যখন গর্জন করেছিল এক মুনি পত্নী, তার গর্ভের সন্তান মারা গেল, ওই সিংহের গর্জনে, মানে নরসিংহের গর্জনে এক মুনি পত্নীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেল। সে বলেছিল, কে কে তুমি? আজ আমি সন্তান লাভ করা থেকে বঞ্চিত হলাম, আমি মা হয়ে সন্তানের মুখে মা ডাক শুনতে পারবো না। মনে জাগলো তাপ, আমি তোমাকে দিলাম অভিশাপ, তুমি পরবর্তী অবতারে তুমি যে ভগবান এটা তোমার মনে থাকবে না। ওই মুনি পত্নীর অভিশাপ, ওই মুনি পত্নীটাকে, ওই মুনি ঠাকুরের নাম হচ্ছে পুলস্ত মুনি, পুলস্ত মুনি স্ত্রী পুলমা, ওই পুলমা ভগবানকে অভিশাপ দিয়েছিল, পরবর্তী অবতারে তুমি যে ভগবান এটা তোমার মনে থাকবে না। তাই রামচন্দ্র ভগবান হয়েও নিজের কথা নিজের মনে থাকে না, কিন্তু মনে হয় কখন। এবার রামচন্দ্র ওই নরসিংহ অবতার, প্রহ্লাদের বাবার সৎ কাজ করে গিয়েছিল সেই মুনির ঘরে, সে মুনির মৃত পুত্র, গর্ভে যে সন্তানটা নষ্ট হলো সন্তানটা ভগবান বাঁচিয়ে দিয়েছিল, বাঁচিয়ে দিয়ে বলছে, মা আমি তোমার সন্তানটা বাঁচিয়ে দিলাম, এবার তোমার অভিশাপটা ফিরিয়ে নাও। মুনি ঠাকুরের স্ত্রী বলছে, আমি সামান্য নারী, যেটা দিয়েছি সেটাকে ফিরিয়ে নিতে পারি, তবে আমার জীবনে যদি সাধন ভজন কিছু থাকে আমি তার বিনিময়ে আমি তোমাকে বলতে পারি, যতক্ষণ তোমার পা মাটিতে থাকবে ততক্ষণ তুমি যে ভগবান এটা তোমার মনে থাকবে না, আবার পা যখন মাটি থেকে শূন্যে উঠবে, মানে খাট পালঙ্কে বিছানায় যখন উঠবে, তখনই তুমি জানতে পারবে তুমি যে ভগবান। মাটিতে পা রাখা মাত্রই তুমি বিস্মরণ হয়ে যাবে। তাহলে রামচন্দ্র যখন বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে গেল, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দেওয়ার সময় কেউ জুতা পায়ে দিয়ে নিমন্ত্রণ দেয় কি? কেউ তো এই কাজ করে না। জুতা খরম পায়ে থাকলে খুলে থুয়ে মাটিতে নেমেই তো প্রণাম করে। ওই যে যখন মাটিতে চরণ দিল রামচন্দ্র, যে ভগবান এটা রাম ভুলে গেল, কিন্তু রাবণের মনে আছে। রাবণ বলছে, হে নারায়ণ এতদিন পরে এলে হেথা, বলো 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 প্রভু আমার মা লক্ষ্মী কোথা। রামচন্দ্র বলছে, তুমি কাকে নারায়ণ বলছো? আমি রাম, আমি দশরথের পুত্র রাম, আমি সেই দশরথী অযোধ্যার রাম। রাবণ জানে প্রভু ভুলে গেছে, বেশ ঠিক আছে আমি তোমার বৈষ্ণব সেবায় যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা দিতে হবে। সেবাটা কার? বলছে, আমার সীতার। বেশ, একটা গোপন ঘর বানাতে হবে, ওই গোপন ঘরে করবে ভোগ রাগের আয়োজন, আমি বৈষ্ণব রূপে ওই ঘরে করব গমন, একমাত্র থাকব আমি আর থাকবে তোমার সীতা,
তুমি রাম সেখানে থাকতে পারবে না, অন্য কেউ তো পারবেই না, তুমি নিজেও তার আশেপাশে থাকতে পারবে না। যদি হয় তাহলে তোমার বাড়ি যেতে পারি, নইলে নয়। সত্য করে রামচন্দ্র বৈষ্ণব নিয়ে এলো, সীতা দেবী যত্ন করে বৈষ্ণবের চরণ ধোয়ালো। এবার নিয়ে ভোগ মন্দিরে নিবেদন করে বৈষ্ণব, আমার কথা নাও, তুমি নিজের সেবা করে আমাকে মুক্তি দাও, আমি মানত করেছিলাম। এবার ভোগের মন্দিরে রাবণ বৈষ্ণব মানত ছিল পূর্ণ হয়েছে, মৃত্যুঞ্জয় মণ্ডল মানত করেছিল পূর্ণ হয়েছে, তাই মায়ের চরণে 5001 টাকা মানত দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চাইল, মা যেন সপরিবারকে সুন্দর সুস্থ রাখে, আবার যেন মায়ের মন্দিরে আসতে পারে। জয় মা, জয় মা, জয় মা। এবার ভোগ মন্দিরে রাবণ বৈষ্ণব আসনে বসে সীতাকে বলছে, মা, ও মা, মনে পড়ে তুই কে আর আমি কে? সীতা বলছে, কেন বাবা? বলছে, তুই ছিলি সেই লক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, রাম ছিল নারায়ণ, আর আমি আমি ছিলাম জয়, আমার ভাই ছিল বিজয়। মুনিদের অভিশাপে আমি রাক্ষস কুলে জন্ম পেয়েছি, আমার 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি, এত বিশাল হয়ে গেছে রাক্ষস জাতি। ও মা, এই রাক্ষস জাতিকে তুই উদ্ধার করবি না মা? সীতা বলছে, কিভাবে? বলছে, হ্যাঁ মা, তোকে যেতে হবে লঙ্কায়, আজ আমি যে বৈষ্ণবের বেশ ধরে এসেছি তোর ঘরে, ও মা, আমি আজ বৈষ্ণবের বেশ ধরে তোর ঘরে এসেছি, ঠিক এই বৈষ্ণব বেশেই আরেকদিন আসবো, কথা দে মা, সেদিন তুই আমার সঙ্গে যাবি। কেন? বলছে, আমার বংশটাকে উদ্ধার করার জন্য, এই যে রাক্ষস জাতি আমার এত বিশাল হয়েছে, বংশটাকে উদ্ধার করতে হবে না? ও মা, আমি আরেকদিন বৈষ্ণবের বেশে আসব, সেই দিন তুই আমার সঙ্গে যাবি, সবাই জানবে আমি তোকে করেছি চুরি, কিন্তু ইচ্ছা করেই তুই যাবি আমার সে লঙ্কাপুরি, আর যে তোর সঙ্গে আমার আলোচনা, এই কথা যেন প্রভু রাম কোনোদিন জানে না, এটা প্রভুকে বলতে পারবি না, কথা দে, নইলে আমি সেবা করব না। সেদিন সীতা দেবী কথা দিয়েছিল, তোমার আমার এই কথা প্রভু রামকে আমি বলবো না, এটা গোপনেই রবে, তুমি এবার সেবা করো। বলছে, আমি সেবা করব কি? আমি বৈষ্ণব হয়েছি, কিন্তু বৈষ্ণবের পূজার কর্তা কর্তি তো তোরা দুইজন, আমি আজ রাম সীতার নামে ভোগ লাগাইয়ে তারপর আমি সে প্রসাদ পাবো। রাবণ সেই দিন রাম সীতার নামে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পেয়েছিল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরি বল হরি বল। প্রভু রাম, প্রভু রাম সেও জানবে আমি তোকে করেছি চুরি, আর প্রভু তার ভক্তবৃন্দ নিয়ে আক্রমণ করবে আমার লঙ্কাপুরি। প্রভু যখন যাবে প্রভুর চরণ ধুলি পরে আমার পাপ লঙ্কা সেদিন পবিত্র হয়ে যাবে। ও মা, আমার 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি,
সবাইকে রামের যুদ্ধে পাঠাবো, সবাই যুদ্ধ করবে রামের সঙ্গে, যুদ্ধের সময় সবাই নয়ন ভরে প্রভু রামকে দর্শন করবে, বদনে রাম নাম উচ্চারণ করবে, ওই যে রামকে ধরো, রামকে মারো, রামকে আক্রমণ করো, সবাই রাম নাম করবে উচ্চারণ, নয়ন ভরে রামকে করবে দর্শন, রাম নাম গাইতে গাইতে হইবে মরণ, সবাই রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে সবাই যাবে বৈকুণ্ঠ ভবন। ওমা, অবশেষ একমাত্র থাকবো আমি, সেই দিন তুই হবি আমার পারের তরি, প্রভু রাম হবে আমার কান্নারি। আমি রাম সীতা নাম গাইতে গাইতে রাক্ষস কুল থেকে দেব ভবনদী পার। এই গোপন খবর সীতা দেবী আর রাবণের আলোচনা, দেবী মন্দাদরী তুমি তাহা তো জানো না, নইলে সীতা দেবী রাবণের সঙ্গে যায়, রাবণের শক্তি আছে কি সীতাকে নিয়ে যাবে? রাবণের এমন শক্তি নাই যে সীতাকে হরণ করে। তাই রাবণ যেদিন পঞ্চবটী বনে প্রথম সূর্প নখা গিয়ে রামকে দর্শন করে, রামকে পতিরূপে বাঞ্ছা করে, রাম করলো বর্ণনা এই ত্রেতা যুগে, আমি এক নারী ছাড়া দ্বিতীয় নারী গ্রহণ করব না, আমার ভাইয়ের কাছে যাও। লক্ষণের কাছে গেল, লক্ষণ বলছে আমি 14 বছরের জন্য ব্রহ্মচারী, আমি ব্রহ্মচারী 14 বছরের জন্য, হে নারী তুমি আমার দিক থেকে সরে দাঁড়াও, আমি তোমার মুখ দর্শন করব না, এই 14 বছর আমি নিদ্রা যাব না, আমি কিছু খাব না, কোনো নারীর বদন দর্শন করব না, তুমি সরে দাঁড়াও। তবু যখন সূর্প নখা লক্ষণের দিকে যায়, লক্ষণ ঠাকুর নাক কান কেটে সূর্প নখাকে লঙ্কায় পাঠায়। তাই গিয়ে খবর দিল দাদার ঠাই, দাদা অপমানের প্রতিশোধ নেওয়া চাই, কে তোকে অপমান করেছে? বলছে অযোধ্যা থেকে এসেছে একটা ছেলে, তার নাম রাম, সঙ্গে তার ভাই লক্ষণ, আর তার সঙ্গে আছে সুন্দরী নারী, তার নাম সীতা। হ্যাঁ, যখনই শুনল সীতা, রাবণে জাগ্রত হয়ে গেল গোপন কথা, হ্যাঁ সেই রাম সেই সীতা এসেছে এই অধম সন্তানকে উদ্ধার করার জন্য। অযোধ্যা থেকে মা এত দূর চলে এসেছে, আমার লঙ্কায় এসেছে, ওরে রাবণ তুই এখনো ঘুমিয়ে আছিস, মাকে তুই বরণ করে নিয়ে আয়। বাইরে অভিনয় করে ভগ্নিকে বলছে, হ্যাঁ আমি প্রতিশোধ নেব, আর অন্তর জগতে বারবার প্রণাম করে, মা তুমি এত দয়াময়ী, সেই অযোধ্যা থেকে ভক্তকে উদ্ধার করার জন্য তুমি আমার লঙ্কা পঞ্চবটী বনে এসেছ, আমি এখনো মায়া মোহে ঘুমিয়ে আছি, না না মা তোমাকে আনতে হবে, তোমাকে আনতে যাইনি, তাই তুমি কৃপা করে আমার লঙ্কায় এসেছ, এবার আমার লঙ্কায় তোমাকে স্বাগত জানাই। তাই তো মারিচকে পাঠিয়ে দিল, মায়ামৃগ মারিচ। সীতা হচ্ছে রাজনন্দিনী, জনক রাজার মেয়ে, তার সোনাদানার অভাব ছিল না, দশরথের পুত্রবধূ, সোনাদানার অভাব নাই, তাহলে সোনার হরিণ দেখে কি সীতা বোঝে নাই? অবশ্যই বুঝেছিল, মানেও জানে সোনার হরিণ কোনোদিন দৌড়াদৌড়ি করতে পারে না বনে, সোনার হরিণ, সোনার গরু, সোনার পাখি, সোনার মাছ, সোনার পাখি কোনোদিন ওড়ে না, সোনার মাছ কোনোদিন জলে নড়ে না, সোনার হরিণও দৌড়াতে পারে না, সীতার সব আছে জানা,
কিন্তু মনে মনে করে বিবেচনা, ভক্ত রাবণ তাই তোমাকে ইঙ্গিত করেছে আমাকে বার যেতে হবে, তাই তো প্রভু রামকে যদি আমার কাছ থেকে না সরাই আমি তো সন্তানের কাছে যেতে পারবো না, তাই তো রামকে বলছে সোনার হরিণ ধরে দাও, মানে তুমি দূরে যাও। রামচন্দ্র চলে গেল, লক্ষণ ঠাকুর দাঁড়াইছিল, এবার লক্ষণকেও পাঠালো কটু কথা বলে, লক্ষণও গেল চলে। এমন সময় রাবণ রাজা ওই সন্ন্যাসীর বেশেই তো এসে দাঁড়ায়, মা বলেছিলাম আবার যেদিন আসবো সেদিন আমার সঙ্গে যাবি, চল মা। তাই তো সীতা রাবণের সঙ্গে লঙ্কাপুরে করিল গমন। সীতা যদি একবার বলতো রথ যাবি না, রথ যেত না, কিন্তু সীতা করে নাই মানা। তুমি জানো না মন্দাদরি, হনুমান যখন সাগর পার হয়ে সীতার কাছে গিয়ে রামের প্রমাণ দেখাইছে, এই যে রামের আংটি, ও মা এই যে রামের আংটি, সীতাও তো দেখেছিল এটা রামের আংটি। সীতা দেবী সে আংটি নিল, সীতা আবার মাথার টিকলি মানে সোনার যে মণি এটা হনুমানের কাছে দিয়েছিল, আমি প্রমাণ পেয়েছি এই প্রমাণটা গিয়ে আবার প্রভু রামের কাছে দেবে। হনুমান সেদিন বলেছিল মা তুমি আমার কাঁধে চড়ো, আমি এখনই তোমাকে লঙ্কা পার করে নদী পার করে প্রভু রামের কাছে নিয়ে যায়। সীতা দেবী তো যায় নাই, কেন গেল না? সীতা যদি হনুমানের কাঁধে চড়ে চলে যায় এই অভাগা সন্তানের হবে কি উপায়? মা তো জানে এই রাবণকে উদ্ধার করতে হবে, তার জন্য সীতা সেদিন বলেছিল হনুমানকে যা আমি যাব না, রাম হচ্ছে বীর রঘুবীর, কাপুরুষের মতো রামকে আমি বলতে পারি না, রাম যুদ্ধ করবে, রাম যুদ্ধ করে অন্যায় শাস্তি দেবে, রাক্ষসকে হারাবে, রাক্ষস বংশ ধ্বংস করবে, তারপর সে বীরের মতো আমাকে নিয়ে যাবে। যদি হনুমানের সঙ্গে সীতা চলে যেত রাবণ বংশ কি আর উদ্ধার হতো? সীতা যায় নাই। মন্দাদরী তুমি জানো না সীতার সঙ্গে আমারও তো রয়েছে গোপন লেনা দেনা, হ্যাঁ এই জন্য তো সীতা যায় নাই। আর সীতাকে অশোক বনে কেন রাখলাম জানো? অশোক বন যেখানে শোক নাই, যেখানে তাপ নাই, যেখানে জ্বালা নাই, যেখানে যন্ত্রণা নাই, যেখানে শান্তির ভবন, সেইটাই হচ্ছে অশোক বন। আমি মাকে এমন জায়গায় রেখেছি যেখানে শোক তাপ জ্বালা যন্ত্রণা কিছুই নাই, সারাদিন অন্তর জগতে রাবণ ভক্ত আর বাইরের জগতে রাবণ দানব সবাই ঘিরে আছে সীতাকে। সেখানে গিয়ে রাবণ অভিনয় করে বলছে সীতা রাম নাম নিও না, মূলত সীতা রাম, এই যে সীতা রাম, সীতা রাম, সীতা রাম নাম নিও না, সীতা রামকে ভুলে যাও, সীতা রাম আর আসবে না, সীতা রাম তোমার কেউ না, সীতা রাম তোমাকে উদ্ধার করতে পারবে না। মূলত সীতারাম সীতারাম সর্বক্ষণ কীর্তন করে, বাইরের মানুষকে তা বুঝতে পারে, বাইরে করে অভিনয়, অন্তর জগতে রাম ভক্তি বলে মা সীতার শরণ লয়। তুমি জানো না মন্দাদরী আমি প্রতিদিন সবাই যখন নিশিকালে গভীর নিশিতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি গিয়ে তখন গোপনে মায়ের পূজা করি, কেউ জানে না। সবাই ঘুমিয়ে পড়ে গভীর নিশি আমি তখন সন্ন্যাসীর বেশ ধরে ফুলের সাজি হাতে ধরে, আমি জোর করে কাউকে নিতে চাই না, ফুল গাছের তলে গিয়ে সাজি ধরে বলি ওরে তোরা কেউ যাবি, আমার মায়ের পূজায় তোরা কেউ যাবি, আয় আয়। যখন রাবণ সাজি ধরে গাছ থেকে ফুল ইচ্ছা করে পরে পরে রাবণের সাজি ফুলে ভরে যায়, এবং রাবণ যেই পথ দিয়ে যাবে ওই পথ ফুল পরে পরে
ফুলের বিছানা সাজায়, মাতৃভক্ত রাবণ যেন ফুলের বিছানায় হেঁটে হেঁটে যায়। আমি প্রতিদিন গভীর নিশীতে গোপনে মায়ের পূজা করি, তুমি জানো না মন্দাদরি, এই রাক্ষস বংশটাকে উদ্ধার করতে গেলে, আর আমি তো বলেছিলাম আমি শত্রু ভাবে তিন জন্মে মুক্তি পাব, আর মিত্র ভাবে গেলে সাত জন্ম কাটাতে হবে। না না, আমি তিন জন্মে মুক্তি পেতে চাই। এক জন্ম হয়েছিলাম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই, এই জন্মে রাবণ কুম্ভকর্ণ হয়েছি দুই ভাই, এই জন্ম উদ্ধার হলে আরো এক জন্ম দ্বাপর যুগে শিশুপাল আর দন্ত বক্রা হব, সেই জন্ম ভগবানের হাতে মরে আমরা রাক্ষস কুল থেকে মুক্তি পাব। শেষ জন্মে যদিও অনাচারী নাম হবে, প্রথমে হবে জগাইয়ার মাধাই গৌর নিতাই সঙ্গ পেয়ে হরি কৃষ্ণ গুণগান গেয়ে, আমরা দু ভাই নাচতে নাচতে আবার বৈকুণ্ঠে গিয়ে হইব মিলন প্রভুর কাছে। এইটাই তো ছিল আমার সেই আগে থেকেই নিবেদন। এবার তোমার যাহা জিজ্ঞাসিল রাখি নাই গোপন, সীতায় আমি করি নাই চুরি, সীতা করেছি হরণ। চুরি আর হরণ কিন্তু এক না, চুরি যেটা চুরি এটা নিজের আত্মসাৎ করার জন্য, আর যেটা হরণ এটা হচ্ছে মন পরীক্ষার কারণ, এটা নিয়ে কেউ নষ্ট করে না, যেটা হরণ করে এটা নিয়ে কেউ নষ্ট করে না, কারণ জানে ফিরিয়ে দিতে হবে তার, এই জন্য আরো যত্নে রাখে। আমি তাই মাকে হরণ করেছি, মানে আমি হরে এনেছি, আমি মাকে এনেছি হরি আসবে বলেই। এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা বলো বলো ও গো মন্দাদরি, আমি জানিবারে চাই একজন হইতে হইলে দুইজন জবাব দিবে কিনা তাই রে। তোমার কাছে আমার একটাই জিজ্ঞাসা, বুঝে নিও আমার কথার ভঙ্গি, তুমি এই নারী জনম পাওয়ার আগে তুমি নাকি ছিলে এক ব্যঙ্গি, মানে ব্যাং ব্যাং থেকে নাকি তোমার জন্ম, কেমন গেল হইয়া এখন তুমি রাজা রানী, তত যাও শুনাইয়া রে। তবে আর বেশি কথা বলার দরকার নাই, এই পর্যন্তই আমি ছেড়ে দিতে চাই। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, অভিনয়ে যদিও আমি হইলাম রাবণ, অন্তর জগতে আমি গেলাম ভক্ত হইয়া, অন্তরের কথা একটু সভায় দিলাম কইয়া। আসলে তো বাইরে শত্রু ভাব, ভিতরে আমি ভক্ত, বাইরে ভালোবাসি ভিতরে ভালোবাসি বাইরে হই বিরক্ত, যেন রাম সীতা নাম আমি বদনে শুনতে পারি, এই জন্যই রামের পক্ষে আমি নির্যাতন করি ভারি। ভক্তেরা আর্তনাদ করে রাম গুণগান গায়, অন্তর জগতে রাবণ এই ভাবাবেশে ভেসে যায়। তাই তো রাম নামের সঙ্গে আমার এমন লেনা দেনা, সীতাদেবী সেই তত্ত্ব, মন্দাদরি সেই তত্ত্ব তুমি জানো না জানো না। এবার তোমার কাছে একটাই প্রশ্ন রইল আমার জবাব যাবে দিয়া, তুমি নাকি ব্যাং থেকে গেলে এই দানবী হইয়া, আগে মানবী পরে দানবী, শাস্ত্র পুরাণে কয় ব্যাং থেকে কেমন করে আবার মানুষের জন্ম হয়, জানা থাকলে জবাব দিও সবাতে দাঁড়াইয়া, তোমার কথা শুনবে সবে বসিয়া বসিয়া, তারপরে আরো যদি কোনো জানিতে রয় বাসনা অবশ্যই জবাব দিব, আমি গোপন তো করবো না। সকলের চরণেতে প্রণাম জানাই, আমি অতি মুরমতি আমি ক্ষমা ভিক্ষা চাই, ভুল ত্রুটি হলে পরে করিবেন মার্জনা, সকলে চরণে আমার অভিন্ন প্রার্থনা, এই পর্যন্ত করলাম ক্ষান্ত আমার ভাব লহরি।
রাম সীতা প্রেমানন্দে সবাই বলেন হরি হরি, জয় রাম জয় সীতা। জিজ্ঞাসা যেমন ভাবে ছিল তার থেকে অনেক বেশি পেয়েছি, তাই না? সুন্দরভাবে জবাব পেলাম, যা যা জিজ্ঞাসা করেছিলাম তার থেকে দ্বিগুণ জবাব পেয়েছি, বাকি একদম রাখে নাই। তো জিজ্ঞাসা যদি না করতাম তাহলে তো আর এত মধু আপনারা পেতেন না, তাই না? আর আমরা এই গোপন তত্ত্ব জানতেও পারতাম না, আরও জানতে চাইবো, অসুবিধা নাই। তো আমার কাছেও জিজ্ঞাসা রেখেছে, সেই জবাবের দিকে যাই। প্রথমে একটা গান গাই, ওরে মাছ রাঙা তোরে নিশান বড় রে, আর মাঝে ধরিতে আসা এক ডুবেতে কার্য সিদ্ধি, যার জন্য যার নে সারে, মাছ রাঙা তোর নিশান বড় রে। আচ্ছা, আমরা সকলেই কিন্তু 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, আমরা সবাই ব্যাঙি হয়েছি কিংবা ব্যাং হয়েছি, তারপর অনেক রকমের জন্ম গ্রহণ করে শেষে আমরা মানব জন্ম পেলাম। হ্যাঁ, সকলেই কিন্তু মানব জন্ম পেয়েছি, আগে অনেক জন্ম ছিল, সেটা আমি তুলে ধরতে চাই না। সেইভাবেই মন্দাদরিও ব্যাঙি থেকে মানবী হল, এইখানে আমার কাছে জিজ্ঞাসা করে গেল ছিল। সেই উর্ব ঋষি কি করতেন, তার একটা আশ্রম ছিল, তপস্যা করতে পাহাড়ে যেত, বনে যেত, তপস্যা করত, তপস্যা করে এসে আশ্রমে একটা বাটির মধ্যে দুগ্ধ থাকতো, মানে রেখে যেত দুগ্ধ, সেই দুগ্ধটা তপস্যা করে এসে তিনি গ্রহণ করতেন, অর্থাৎ পান করতেন, সেই দুগ্ধ পান করে আবার পরের দিন সেইভাবে সূর্য উদয় হবে, আবার তপস্যায় চলে যাবে, এইভাবে প্রত্যেক দিন চলছে। আবার কি করত, সেই দুগ্ধ পান করে যে বাকি দুগ্ধটা থাকতো অল্প দুগ্ধ রেখে দিত, কার জন্য? ওই যে ব্যাঙির জন্য। সেই আশ্রমের একটা কোণার মধ্যে ব্যাঙি দেখতে পায় সেই দুগ্ধটা, ব্যাঙি কিন্তু পান করিয়া থাকে তাই ওরে, পাশ থেকে একটা সর্প এই দৃশ্য দেখতে পায়। প্রত্যেক দিন মুনি সাধনা করে এসে
দুগ্ধ পান করে, আর বাটির মধ্যে যে দুগ্ধটা পান করার পর থাকে সেই দুগ্ধটা সেই কোনার মধ্যে যে বেঙ্গিটা রয়েছে এই বেঙ্গিটাকে দেয় প্রসাদ হিসাবে, বেঙ্গিটা গ্রহণ করে। সেই সর্প দেখে মনে মনে ভাবছে, ও এই মুনি এত দিন ধরে সাধনা করছে, এত শক্তিশালী হয়ে যাচ্ছে, এই মুনি ঠাকুরকে যদি না মারা যায় তাহলে আমাকে কেউ মানবে না, আমাকে কেউ ভয় পাবে না, আমি যে একটি সর্প আমাকে কেউ ভয় করবে না। এই ভাবনা ভাবলে প্রত্যেক দিনের ন্যায় সেদিনও কি করলেন মুনি ঠাকুর, আশ্রম থেকে আবার তপস্যা করতে চলে গেছে, বাটির মধ্যে দুগ্ধ রেখে গেছে। প্রত্যেক দিনের ন্যায় সেই দিনও কিন্তু মুনি ঠাকুর বনের মধ্যে গেল, বন থেকে তপস্যা করে আশ্রমে এলো রে, আশ্রমের মধ্যে এসে যে দুগ্ধটা রেখে গিয়েছিল সেই দুগ্ধটা পান করবে বলে সেখানে গেল। সেখানে গিয়ে দেখতে পায়, মানে এদিকে মুনি ঠাকুর সাধনা করতে চলে গেছে আর দুষ্টু সর্প কি করলেন সেই ততটুকু সময়ের মধ্যে বাটির মধ্যে বিষ ঢেলে রেখেছে, তার যে বিষ সেই বিষটা সর্প কি করলেন দুগ্ধের মধ্যে ঢেলে রেখেছে। কেন? যে এই মুনি ঠাকুর যদি সাধনা করতে থাকে এইভাবে যুগের পর যুগ তাহলে মুনি ঠাকুর বড় শক্তিশালী হয়ে যাবে, আমাকে কেউ মানবে না, তাই এই মুনি ঠাকুরকে মেরে ফেলতে হবে। এই ভাবনা ভেবে সর্প যখন বিষ ঢেলে দিল এই ঘটনা দেখতে পায় সেই যে ব্যাঙি, প্রত্যেক দিন যেই ব্যাঙিকে যে বাকি দুগ্ধটা দিত সেই ব্যাঙি এই দৃশ্য দেখতে পায়। ব্যাঙি মনে মনে ভাবিয়া ভাবিয়া, আমি কি করি এই উর্বর ঋষিকে বাঁচাতে হবে, বাঁচাই কি যে উপায়, কিভাবে বাঁচাব, আজ এই দুগ্ধ যদি মুনি ঠাকুর এসে পান করে তাহলে মুনি ঠাকুর তো মরে যাবে, আর মরে গেলে আমাদের এই পৃথিবী থেকে একটা অনেক বড় রত্ন চলে যাবে। এই ভাবনা ভেবে কি করলেন, আমি তো একটা বেঙি, আমার এতটুকু জীবনের কি বা দাম, তবে আমি একটি ভাবে মুনি ঠাকুরকে রক্ষা করতে পারি, কিভাবে, আমি যদি এই দুগ্ধের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে থাকি তাহলে আমাকে দেখে হয়তো মুনি ঠাকুর আর এই দুগ্ধ পান করবে না। সঙ্গে সঙ্গে কি করলেন ব্যাঙি দুগ্ধের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে মরে গেল। সে তো বুঝতে পারলেন না যে দুগ্ধের মধ্যে গেলে পড়ে মরে যাবে, কারণ সেখানে যে বিষ ছিল দুগ্ধের মধ্যে পড়লো আর বিষ দুগ্ধ খেলো, পেট ফুলে বেঙ্গি কিন্তু মরে গেল। ধীরে ধীরে আশ্রমে যখন মুনি ঠাকুর এলো তাই মাটির মধ্যে দেখে একটি বেঙ্গি পড়ে আছে, আপনাদের জানা সেই দুগ্ধের মধ্যে একটা বেঙ্গি পড়ে আছে, আগে বুঝতে পারে নাই যে এটা ব্যাঙ না বেঙ্গি, যখন কোনার দিকে যেখানে বেঙ্গিটা থাকে তাকায় দেখে সেখানে বেঙ্গিটা নাই। এখন সেই সময় উর্বর ঋষি বেঙ্গিকে বলছে, হে বেঙ্গি
তোকে আমি প্রত্যেক দিন দুগ্ধ খাওয়াই, আর তুই আরো বেশি খাবার লোভে তুই বাটির মধ্যে দুগ্ধ খেতে গিয়েছিলি, আর তুই বেশি খেতে খেতে দুগ্ধের বাটিতে পড়ে তুই প্রাণ হারালি, এত তোর লোভ। ঠিক আছে, আমি তোকে অভিশাপ দিলাম, তুই যদি খারাপ কাজ করার জন্য মানে আমার খারাপের জন্য যদি পড়ে থাকিস তাহলে তুই সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে যাবি, আর যদি তুই আমার ভালোর জন্য পড়ে থাকিস তুই একটা মানবী হবি। এই যখন উর্বশী বললেন সঙ্গে সঙ্গে, সে তো ভালোর জন্য পড়েছিল তাই একটা শিশু কন্যা রূপ ধারণ করলো, একটা শিশু কন্যা জন্ম নিল সেই বেঙ্গি থেকে। এই কন্যাটি খুবই সুন্দরী দেখতে, আমি আপনাদের জানা আশ্রমের মধ্যে কন্যাটিকে রেখে মুনি তপস্যাতে যায় রে, এখন হঠাৎ করে একদিন ময়দানব রাজা তিনি হাঁটতে হাঁটতে এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আশ্রমের দিকে নজর গেল, আশ্রমের দিকে তাকিয়ে দেখতে পায় একটা শিশু কন্যা, দেখতে খুবই সুন্দরী একটা কন্যা আশ্রমের মধ্যে রইল। সঙ্গে সঙ্গে উর্ব ঋষিকে জিজ্ঞাসা করলো, বলো ঋষি তুমি তো একা ছিলে, তবে এই কন্যাকে তুমি কোথায় পেলে, এই কন্যা তোমার কে হয়? বলছে, এই কন্যাটি আমার নিজের কন্যা হয়, তবে এই আশ্রমের মধ্যে একা একা থাকে, তুমি তো তপস্যা করতে চলে যাও, কত দুষ্ট লোক ঘোরাফেরা করে তার তো বিপদও হতে পারে। বলছে, তাই আমি মনে মনে ভাবি যে এই কন্যাটিকে আমি কার হাতে তুলে দেব, আজ আপনাকে দেখে আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, আমি আনন্দে আমার কন্যাটাকে আপনার হাতে তুলে দিতে চাই। ময়দানব কি করলেন, যে আমার তো সন্তান নাই কন্যা নাই, আমি এই সন্তানকে গ্রহণ করলাম নিজের কন্যা রূপে, ওই কন্যা রূপে গ্রহণ করে নিজের বাড়িতে নিয়ে গেল, আর সেইখানে দেখি ঘটনা ঘটিয়াছিল রে, ওই ব্যাংমতি ব্যাংমতিকে নাম দিলেন, যে তুমি তো আমার কন্যা, আজ থেকে তোমার নাম আমি দিলাম ময়দানবের কন্যা মন্দাদরী, এই নাম দিয়ে তার গৃহে রেখে দিয়েছে। এখন সে যখন যুবতী হল, বালিরাজ ময়দানবকে বলছে, আমি এই কন্যাটিকে বিবাহ করতে চাই, যে ঠিক আছে তুমি আমার কন্যাকে গ্রহণ করো, যে এভাবে নয়, আমি রথ সাজিয়ে আনন্দ করে আমি আমার স্ত্রীকে আমার গৃহে নিয়ে যাব, আমি কথা দিলাম, কিন্তু আমি এখন কিছুদিনের জন্য দেশ ভ্রমণ করতে যাচ্ছি, যখন আমি দিক বিজয় হয়ে যাবে আমি ফিরে আসব, সুন্দর করে রথে করে আমি আপনার কন্যাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব, এই কথা দিয়ে গেল। আর এদিকে কি করলো, এদিকে রাবণ হঠাৎ করে এই ঘটনা জানিতে পারিয়া ওই সুন্দরী নারীকে দেখে গেল পছন্দ হইয়া, আর বেশি দিন নেই চলে আসবে, মানে যেদিন বালিরাজা আসবে সেই দিনই কি করলো,
বালি রাজার সঙ্গে শত্রুতা ছিল, যুদ্ধ হতো, সঙ্গে সঙ্গে কি করলেন, সেই রূপ ধরে মানে যেভাবে বলেছিল মন্দাদরীকে নিয়ে যাবে বালি রাজা, সেইভাবে বালি রাজার রূপ ধরে রাবণ রথ সাজিয়ে মন্দাদরীকে রথের মধ্যে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এমন সময়ে বালি রাজা আসছে তার স্ত্রীকে নিয়ে যাবে, রাস্তার মধ্যে দেখা হলো, আরে কি ব্যাপার, আমার স্ত্রীকে আরেকজন নিয়ে চলে যাচ্ছে আমারই মতো দেখতে, ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে বুঝতে পারলো সে রাবণ তার রূপ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে নেমে যখন নামলো, নারীটাও নামলো মানে মন্দাদরীও নামলো, এখন দুজন দুই পাশ থেকে টানাটানি শুরু করে দিয়েছে, মানে কে নেবে, এ বলছে আমি নেব আমার বউ, ও বলছে আমি পছন্দ করেছি আমি আমার বউকে আমি নেব, এই বলে টানাটানি করতে করতে মাঝখানটা একদম ফালা হয়ে গেল, দুই পাশে দুইজনের ভাগ হয়ে গেল, মন্দাদরী ভাগ হয়ে গেছে, একজনের কাছে অর্ধেক, রাবণের কাছে অর্ধেক, আবার বালিরাজার কাছে অর্ধেক। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি করলেন, ব্রহ্মার কুমণ্ডলীর জল ছিটিয়ে দিল, দুটো কন্যা সেখানে জন্ম নিল, মানে দুটো কন্যা হলো, একজনের নাম হচ্ছে মন্দাদরী আর আরেকজনের নাম হচ্ছে তারা। যে তোমাদের ঝগড়াঝাটির কোনো দরকার নাই, দুই সাইড দুজন পেয়েছো, সেখান থেকেই কন্যা হলো, তোমরা দুজনকে দুজনে গ্রহণ করো। তাই মন্দাদরী কার কাছে গেল, রাবণের স্ত্রী হচ্ছে মন্দাদরী তোমারে জানাই, আর বালিরাজার স্ত্রী হচ্ছে তারা, আমি বুঝতে পারলাম তাই শাস্ত্রের পাতায় পাই। এইখানেতে তোমার কথার আমার জবাব হয়ে গেল, আমি একটি কথা জানতে চাই, হে স্বামী, হে রাবণ, আমি তোমার বদন থেকে অনেক কিছু কথা শুনেছি, কিন্তু তোমার কাছ থেকে আমি জানতে চাই, এই যে তোমার তিন জন্ম যদি তুমি উদ্ধার পাও, তিন জন্ম যদি তুমি মরো মানে প্রাণ ত্যাগ করো, যদি তোমাকে রাম সীতা মারে তবেই তুমি উদ্ধার পাবে, তাই তো? কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, এই যে তিন জনম, তার আগে জনম কি বললে, জয় আর বিজয় নাকি, বৈকুণ্ঠে পাহারাদার দুজন ছিল, জয় এবং বিজয়। আচ্ছা তাহলে তোমরা কি এমন কর্ম করলে, তুমি তো ভগবানের দ্বারের দ্বারই ছিলে, তাহলে হয়তো তুমি কোনো খারাপ কাজ করেছো যার জন্য তুমি সেই খারাপ কাজ থেকে পাও নাই মা, এই তিন জনম তোমাদের ভোগ করতে হচ্ছে। তোমার কাছে আমি জানতে চাই কি বা অপরাধে তোমার এই তিন জনম পেয়েছ, এটা তোমার কাছে জিজ্ঞাসা জানাই। এবং তোমার কাছে আরো একটি কথা আমি জানতে চাই, আমরা সকলেই জানি মা দুর্গার পূজা করে থাকেন কে, কে, রাবণ, মা দুর্গার পূজা করে থাকে কিন্তু রাবণ, রামও যেমন দুর্গা পূজা করে রাবণও কিন্তু সেই দুর্গা পূজাই করে। তাই তোমার কাছে আমি জানতে চাই, তোমার কাছে, তোমার তো মরণ হতে পারে না, কারণ তোমার মরণের একটি বাণ রয়েছে, সেই বাণ গোপনভাবে গোপন জায়গায় আছে, তাহলে তুমি কেমন করে মরলে, তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। কারণ দুর্গার যদি মানে বাপও আসতো তবুও তোমার মরণ হতো না, তাহলে এটা কেমন করে ঘটলো, তোমার কাছে রইল জিজ্ঞাসা। এতটুকুই তোমার কাছে থাক, এখন একটা গান গাই, তারপরে আসর ছেড়ে যাই। আমার রূপ না থাকলে যৌবনে গেলে করিবি নিয়াদ, আমায় করবে নিয়াদ, সোনা বন্ধুরে
ভাগ্যে বন্ধু এই প্রতিজ্ঞা কর। আমার রূপ না থাকলে যৌবন গেলে, আমার রূপ না থাকলে যৌবন গেলে করবে নি আদো, আমায় করবে নি আদো। সোনা বন্ধু রে আগে বন্ধু এই প্রতিজ্ঞা কর, আগে বন্ধু এই প্রতিজ্ঞা কর। সোনা বন্ধু রে আগে বন্ধু এই প্রতিজ্ঞা কর। জগতের ভিতর তারা কেউ তো
আছে এইখানেতে জিজ্ঞাসা রহিল সুন্দরভাবে জবাব দেবে এই আসরে ভালো। আগের জন্মে কি বা পাপ ছিল গো আমায় বলবে সেই কারণ, এই পাপের কারণে কেন তিন জন্ম ভোগ করছো বলবে সেই কারণ। যদি ইচ্ছে না করতে তোমার মৃত্যু হতো না, তাই তোমাকে মারার মতো এই পৃথিবীতে আর কেউ তো জন্মায় তোমার মৃত্যু মান কোথায় আছে গো আমি তোমার কাছে জানিবার জবাব দেবে অসুবিধা নাই। আর প্রথমবারে তোমার কাছে আর বেশি তো বলবো না, এইখানেতে আসর আমি ছেড়ে দেব কিনা। এই দ্বিতীয়বারে তোমার কাছে গো আমার জিজ্ঞাসা হয়ে গেল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি সোনরানি মন্দাদরি তোমার কথার ব্যাখ্যা করি, যাহাই আমায় করলে জিজ্ঞাসন সেই বৈকুণ্ঠ বিহারী নারায়ণ বৈকুণ্ঠে ছিল গো যখন, প্রভু নারায়ণ আর মা লক্ষ্মী তারা দুইজন বিশ্রামে ছিল, আর জয় বিজয় নামে দুই দাঁড়ি মানে প্রহরী তারা দুজন পাহারাতেই রইল। এমন সময় চার মুনি ঠাকুর এলো করতে দর্শন, ব্রহ্মার চার পুত্র সনক সনাতন সনক কুমার সদানন্দ এই চারজন, সনক সনক কুমার সনাতন সদানন্দ এই চারজন মুনি ঠাকুর লক্ষ্মীনারায়ণকে করতে এলো দর্শন। আমি জয়, আমার ভাই বিজয়, আমরা ছিলাম প্রহরী, আমরা করলাম মানা, এখন তো প্রভুকে আর মা লক্ষ্মীকে দর্শন করা যাবে না, তারা বিশ্রামে আছে। কিন্তু মুনি ঠাকুরগণ কয় আমরা অন্যত্র সাধনায় যাব, অপেক্ষা করার নাই সময়, আমরা এখনই দেখব। আমি বললাম না, আমি প্রভুর অনুমতি ছাড়া দ্বার ছাড়তে পারি না, কিন্তু আমাকে উপেক্ষা করে ওরা যখন ঢুকতে চায় মন্দিরে বাধা দিলাম আমরা দু ভাই দুইজন, তাই আমাদের বাধা পেয়ে মুনিগণ মাটিতে পড়ে গিয়ে অভিশাপ দিয়াছে তখন। আহা, তোরা জয় বিজয় প্রহরী হয়ে মুনিদেরকে অপমান করিস, মনে পেলাম তাপ দিলাম অভিশাপ, তোরা রাক্ষস কুলে জন্ম নিবি। এমন সময় প্রভু নারায়ণ চেতন পেল, প্রভু নারায়ণ যখন ছুটে এলো নারায়ণের কাছে করলাম নিবেদন। এবার নারায়ণ বলল তোমরা যাও, যদি শত্রু ভাবে যাও তিন জনমে মুক্তি, আর মিত্র ভাবে গেলে সাত জনম, এই জন্য আমরা শত্রু ভাবে জন্ম নিলাম, আরতির সময় হয়ে গেছে, এই জন্য কথা এখানে শেষ করলাম, যদিও সময় নাই, এবার একটু সবাই মিলে মায়ের আরতি গাবো, আগে একটু আরতি বাজনা হোক।